প্রতিষ্ঠার এক দশক উদযাপন করল বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। আগামী বিশ্বকাপে বড় দল বেঁধে তামিম সাকিবদের সমর্থন দিতে ভারত যাত্রার পরিকল্পনা আছে তারা এখন থেকেই। বাংলাদেশের খেলা হলেই গ্যালারিতে লাল সবুজ জার্সির পাশে আরো একটা রঙের জার্সি দেখা যায়। হলুদ জার্সিধারী এই সমর্থকেরা মূলত বিসিএস এর সদস্য। 2013 সালে যাত্রা শুরু করা বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের এই সংগঠন দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো শুক্রবার। দেশের ক্রিকেটের অর্জনে দর্শকদের সমর্থনের একটা ভূমিকা থাকে। খেলার মাঠে ক্রিকেটারদের মানসিক শক্তি যোগান সমর্থকেরা। দেশের ক্রিকেটের আইকনিক ফ্যান শোয়েব আলী, টাইগার শোয়েব নামে যার পরিচিতি, বিসিএস এর এই প্রতিষ্ঠাতা সদস্য বললেন, দেশের ক্রিকেটের সমর্থনে বিসিএস এ সামনে আরো সক্রিয় হবে। একসাথে কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায়, কিভাবে সুন্দর সুন্দর আরো জিনিস দেখানো যায়, অনেক কিছু প্ল্যান। তবে যেহেতু অনেক সময় আছে, তবে ইনশাআল্লাহ মানে বাংলাদেশকে তুলে ধরতে চাই। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাকি এখনো 3 মাসের বেশি, তবে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন বিসিএস এর সদস্যরা। যেহেতু ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে, তো আমাদের প্ল্যান হচ্ছে একটা বিগ টিম আমরা যাওয়ার প্ল্যানিং আছে। আমাদের কলকাতা এবং গুয়াহাটিতে ম্যাচ হওয়ার কথা, তো সেই অনুযায়ী আমি রিসেন্টলি আপনার গুয়াহাটি থেকে আসলাম। তো ওখানে হোটেল বা টুকটাক এগুলো কথা বলে এসেছি। দলের কাছেও আশা আমাদের এইবার ব্যাপক। সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। খেলার মাঠে বিসিএস এর প্রশংসা করেন তিনি, তবে বলেছেন ম্যাচ দেখতে হবে শৃঙ্খলা বজায় রেখে। অনেক দেশের চেয়ে একেবারেই নিচের দিকে ছিলাম, কারণ তখন মাঠে খেলা দেখতে এত মানুষ যেত না, এখন যাচ্ছে। কাজে এই ক্রিকেটের যে সাপোর্টার আছে দেশে এবং বাইরে, তাদের রোলটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। অন্যরা যাই কিছু করুক না কেন, অন্যান্য খেলায় করে যাবে বলছি না, যদি করো আমাদেরকে কিন্তু অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। অ্যান্ড ইট অলসো এটা কিন্তু সাপোর্টারদের জন্য অ্যাপ্লাই করে। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।